প্রথমে আপনার পোর্টেবল হার্ড ডিস্কটিকে অথবা ইউএসবি পেন ড্রাইভটিকে এক্সবক্স 360 কনসোলের সাথে ইউএসবি কানেক্টরের মাধ্যমে লাগিয়ে নেবেন। এখানে আমি আমার পোর্টেবল হার্ড ডিস্কটিকে এক্সবক্সের ইউএসবি কানেক্টরের সাথে কানেক্ট করেছি। তারপর আমরা এক্সবক্স 360 এর ড্যাশবোর্ড মেনু থেকে সেটিংসে যাবেন। তারপর সিস্টেম সেটিংসে সিস্টেমে যাবেন। তারপর স্টোরেজে সিলেক্ট করবেন। এখানে আমাদের পোর্টেবল হার্ড ডিস্কটিকে ইউএসবি আকারে দেখানো হচ্ছে, তো এটাতে আমরা সিলেক্ট করব। এখন এটা কনফিগার করতে হবে। কনফিগার করার জন্য এটলিস্ট 1 GB স্টোরেজ থাকতে হবে খালি, আরও বেশিও লাগতে পারে। তো আমরা এখন কনফিগারে দেব, কনফিগার নাও। এখন এটি কনফিগার হচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখন আমাদের ডিভাইসটি ইউজ করার জন্য রেডি হয়ে গেছে। আমরা এখন ওকে সিলেক্ট করব।